নমস্কার শুভ সন্ধ্যা আজকে শনিবার এগারোই নভেম্বর দু হাজার তেইশ বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে একশো একত্রিশতম হান্ড্রেড অ্যান্ড থার্টি ফার্স্ট সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতা আপনাদের সকলকে স্বাগত এবং অভ্যর্থনা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি আমাদের অনুষ্ঠানের বিষয় এবং বক্তা দুটোই অপরিবর্তিত বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী যিনি আমার পাশেই বসে রয়েছেন এতে দুজনেরই আমার পক্ষে কিছু বলার অবকাশ নেই সুতরাং আমি সেই সেই ঔদ্ধত্ব দেখাবো না সুতরাং আসুন আমরা আমাদের পরিচিত যে প্রার্থনা সঙ্গীত শ্রী চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের গাওয়া আমাদেরই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোস্ট সদস্য তার গলায় গাওয়া এবং অবশ্যই রবীন্দ্রনাথের প্রার্থনা সঙ্গীত সেই গানটা শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি ভালো তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা এসুমুদ্রে আরো কবু হব না আরা পথ তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা যেথায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো যেথায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জালে ঢাল গো কিরণ তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা তবু মুখু সদা জাগিতেছে সঙ্গ তিলেগু তিলে কো অন্তর নাহরি কুল কিনারা তবু মুখ সদ জাগিতেছে সঙ্গ পানে তিলে কো অন্তর নাহেরি খুলকে নারা কখুনো বি পাথে জনে ব্রমিতে চাহে এরি দি কখুনো বি পাথে জনে ব্রমিতে চাহে এরি দি আমনিয় মুখো হে� তোমার কুরিয়াছি জীবনের ধ্রুবতারা মুদ্রিত আর কবু হবো পথুয়ারা তোমার কুরিয়াছি জীবনের রু ধ্রুবতারা নমস্কার আমরা যে স্বামীজি চর্চা করি বাকচক্রে এবং মনে করি যে স্বামীজির কথা মানুষের মধ্যে ছড়ানোর প্রয়োজন তাদের যদি একটি মানুষের উপকার হয় তাহলে বাকচক্র নিজেদের কৃতার্থ মনে করবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস এই যে স্বামীজি চর্চাটাকে গভীরভাবে মানুষের মধ্যে ছড়ানো উচিত যিনি এটি প্রথম বিশ্বাস করতেন তিনি স্বামীজির শিষ্য স্বামী আত্মানন্দজি দুর্ভাগ্যের বিষয় যারা বিবেকানন্দ নিয়ে চর্চা করেন তারা এদের কথা আর বলেন না বিরাট মাপের মানুষ ছিলেন স্বামীজির কৃপা পেয়েছিলেন এবং গোটা জীবন স্বামীজির জন্যে উৎসর্গ করলেন যেখানেই গেছেন ভারতবর্ষের বিভিন্ন স্থানে ঢাকাতে অধুনা বাংলাদেশে সর্বত্র তিনি স্বামীজিকে প্রচার করেছেন স্বামীজি যখন প্রথমবার বিদেশ থেকে ফেরেন আঠেরোশো সাতানব্বই সালে স্বামীজি বেলুর মঠে মঠের যে জমি ছিল সেইখানে এবং যে হলঘরটি ছিল সেইখানে স্বামীজি নিয়মিত তরুণদের সঙ্গে মিশতেন যখন গোপাললাল সিলের বাগান বাড়িতে ছিলেন সেখানেও মিশতেন এবং নানা প্রশ্ন তরুণরা করতেন স্বামীজি তার উত্তর দিতেন এই কথা বলতে বলতে স্বামীজির সঙ্গে তাদের একটা একটা গভীর অন্তরঙ্গতা তৈরি হয় স্বামীজির সুবিধা ছিল যে স্বামীজি অসম্ভব মিশতে পারতেন মানুষের সঙ্গে এবং তরুণদের কি করে প্রেরণা যোগাতে হয় সেটি স্বামীজি ছিলেন সিদ্ধ আমরা জানি উনিশশো সালে বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা হেমচন্দ্র ঘোষ সঙ্গে দেয়া করতে গিয়েছিলেন এবং তারা কয়েকজন মিলে যখন স্বামীজিকে প্রশ্ন করেন যে স্বামীজি আপনি বলুন আমরা কীভাবে ব্রহ্মচর্য পালন করব কিভাবে যথার্থ সন্ন্যাসী কীভাবে যথার্থ জীবনযাপন করবো ইত্যাদি স্বামীজি দুপুরে খাওয়ার পরে পাইপ খাচ্ছিলেন স্বামীজি বলেন শোন পরাধীন জাতের মাতৃশ্রাদ্ধের কোনো অধিকার নেই আগে এই যে লুঠেরা তোর মাকে অত্যাচার করছে তাকে চাল তাকে দেশ থেকে বিদায় কর ব্রিটিশ পুলিশ গুলি চালাক দেশের অক্ত অঙ্গা বই যাক আর তার প্রথম বুলেটটা এসে রাখুক আমার বুকে এই কথায় প্রায় এরকম কথায় স্বামীজি বলেছিলেন তার ভাই মহেন্দ্রনাথ এবং স্বামী শারদানন্দজিকে আঠেরোশো ছিয়ানব্বই সালে ইংল্যান্ডে স্বামীজি একদিন এই কথা যখন বলছেন তরুণদের সঙ্গে হঠাৎ স্বামীজি বললেন জ্ঞান ভক্তি এবং কর্ম জ্ঞান ভক্তি কর্ম ও যোগ তোরা কোনটায় কে কে অনার্স করবি বল তা কেউ বললেন আমি জ্ঞান কেউ বললেন কর্ম কেউ বললেন ভক্তি কেউ বললেন যোগ অনেকে দুটোতে বললেন আমার আমার কর্ম আমার জ্ঞান এবং ভক্তি চাই স্বামীজি বললেন বাবা হয়তো ডবল অনার্স দেখছি এই করে চুপ করে বসেছিলেন স্বামী আত্মানন্দজি গোবিন্দচন্দ্র শুকুল এবং তখন তিনি বলছেন যে তুই কি করবি তখন তিনি চুপ করে বলছেন যে আর কোনো উত্তর দিচ্ছেন না স্বামীজির কথা তখন স্বামীজি তাকে বলেছিলেন যে তুই চারটেতেই অনার্স করবি এই যে কথা বলেছিলেন স্বামীজি এই কথাটি গোটা জীবন পালন করেছিলেন আত্মানন্দজি একেবারে বিবেকানন্দ গত প্রাণ বিবেকানন্দ ছাড়া তিনি কিছু বুঝতেন না এবং তাঁর দৃঢ় বিশ্বাস ছিল যে স্বামীজিকে না বুঝলে শ্রীরামকৃষ্ণকে বোঝা সম্ভব নয় তিনি এই মতের প্রবক্তা ছিলেন তিনি মালদার চাঁচলে জন্মগ্রহণ করেন তার জন্ম বছর কোনটি জানা যায় না তিনি সেটিকে কাউকে জানতে দেননি কোনো দিন এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন চাঁচলের যিনি জমিদার ছিলেন তিনি এই ছাত্রদের স্কলারশিপের ব্যবস্থা করেছিলেন তাই এন্ট্রেন্স পরীক্ষায় পাশ করার পর তিনি যখন ফার্স্ট আর্টসে ভর্তি হলেন এবং তারপর কলকাতায় রিপন কলেজে পড়তে এলেন তিনি সে স্কলারশিপের টাকাতেই পড়েছেন রিপন কলেজে তার সব বন্ধুরা জুটেছিল স্বামী বিরোজানন্দজি স্বামী প্রকাশানন্দজি স্বামী নিত্য এরা এরা দুজন খুব বন্ধু ছিলেন স্বামী শুদ্ধানন্দজিও বন্ধু ছিলেন স্বামী শুদ্ধানন্দজি সিটি কলেজে পড়তেন আর বাদবাকি সবাই রিপন কলেজ এবং রিপন কলেজে পড়ার সঙ্গে সঙ্গে তার মাস্টারমশাইয়ের সঙ্গে যোগাযোগ হয় যোগাযোগ হয় রামচন্দ্র দত্ত এবং মনোমোহন মিত্রের সঙ্গে এবং তিনি ছাত্রজীবনেই আলম বড়নগর মঠে আলমবাজার মঠে যাতায়াত করতে শুরু করেন এবং তিনি এতটাই জবধানে সিদ্ধ ছিলেন সবাই শুকুল মহারাজ শুকুল মশাই বলে রাখতে শুরু করেন আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশনে স্বামী সদানন্দজির আগমনের আগে পরস্পর পরস্পরকে মশাই বলে ডাকতেন কি করবেন উপায় তো নেই স্বামী সদানন্দজি এলেন এবং তিনি দেখলেন যে উত্তর ভারতে সন্ন্যাসীদের মহারাজ বলা হয় তাই তখন এই মহারাজ নামটা চালু হলো তার আগে কিন্তু কালীকৃ স্বামীজি চিঠি লিখছেন বাবু আগে তো তাই ছিল কি করবেন কি বলে ডাকবেন পরস্পর পরস্পরকে এবং স্বামীজিরাও নিজেদের মধ্যে ও ওমশাই এভাবে কথা বলতেন তখন কলকাতায় এইভাবে কথা বলার ছিল একটা তো শুকুল মশাই স্বামীজি বলতেন যারা ওখানে ছিলেন আলমবাজার মোটে তারা বলতেন স্বামীজি ফিরে আসার পরে আঠেরোশো সালে স্বামীজি শুকুল মহারাজকে সন্ন্যাস দেন দীক্ষা এবং সন্ন্যাস দেন সাথে আরেকজনকে দিয়েছেন স্বামী কল্যাণানন্দ আমি পরের দিন তার কথা বলবো আজকে বলবো স্বামী আত্মানন্দজির কথা এবং মনে রাখতে হবে দুটো জিনিস একটি হচ্ছে যে স্বামী আত্মানন্দজির সঙ্গেই স্বামীজির শেষ কথা হয়েছিল যখন তিনি প্রেমানন্দজিকে নিয়ে উনিশশো দুই সালের চৌঠা জুলাই যাচ্ছেন তখন দেখেন যে আত্মানন্দজি এবং কয়েকজন বসে চা খাচ্ছেন তো স্বামী সেখান থেকে এক কাপ চা একটু খেলেন চা খেয়ে এঁঠো কাপটা নিয়ে চলেই যাচ্ছেন তো শুকুল মহারাজ পিছন থেকে ছুটছেন যে এটা দিন তখন স্বামীজি তার হাতে দেন বললেন খুব ভালো হয়েছে চাটা এরপর এটাই কিন্তু স্বামী তারপর সঙ্গে গল্প করেন কিন্তু তার গুরুভাই ছিলেন তারপর ফিরে আসেন ফিরে আসার পর তো রাত্রিরে কী ঘটনা ছিল সে নিয়ে আমাদের আর আলোচনার প্রয়োজন নেই যারা বিবেকানন্দ চর্চা মন করেন তারা সবাই জানেন কিন্তু আত্মানন্দজীর স্বামীজি যেটিকে পছন্দ করতেন সেটি হচ্ছে একদিকে তিনি যেমন ধ্যান করতেন অন্যদিকে সেই রকম কর্মবীর ছিলেন আমি কিছুদিন আগে রঙ্গনাথানন্দ একটি অসাধারণ লেখা পড়ছিলাম রঙ্গনাথানন্দের বক্তৃতাগুলো তো ট্রান্সক্রাইব করে তো বইয়ের আকারে বেরিয়েছে তো উনি বলছিলেন রঙ্গনাথ এক জায়গায় বলছেন যে ধ্যান জপ করলে মানুষের অন্তরটা পরিষ্কার হয় আর কাজ করলে মানুষের বাইরেটা এটা পরিষ্কার হয় অসাধারণ স্বামীজি বারবার বলছেন যে কাজের কথা এই ওই জন্য স্বামীজি বলতেন যে যে কাজের মধ্যে থাকে তার মন কখনও উচ্চগ্রাম থেকে নিচে নেমে আসে না আত্মানন্দিকে স্বামীজি সেই আশীর্বাদই করেছিলেন এবং স্বামীজি যেদিন শরীর চলে যায় তিনি সেদিন মঠে উপস্থিত ছিলেন মন ভেঙে তছনাচ হয়ে গেল যে এবার কি হবে এটা কিন্তু রামকৃষ্ণ মিশনের সামনে একটা বিরাট সমস্যা এসেছিলো আমাদের দুর্ভাগ্য যে আমরা এগুলো নিয়ে আর আলোচনা করি না স্বামী যেদিন চলে গেলেন তার পরের দিন স্বামীজিকে দাহ করা হবে স্বামী সারদানন্দজি এসে বলছেন যে আমাদের তো সব চলে গেছে এবার তোমরাই যদি ধরাধরি করে তার দাহ কাজের ব্যবস্থা করো চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের একটিমাত্র জবানি আছে সেখানে এটি পাওয়া যায় এবং মঠের ওপর একটি একেবারে কালো ছায়া নেমে পড়লো যে স্বামীজি চলে গেছেন এবার কি হবে এই বিরাট কাজ কি স্তব্ধ হয়ে যাবে ব্রিটিশ পুলিশ নজর রাখতে শুরু করেছে তারা কি আরও সক্রিয় হয়ে উঠবে কারণ স্বামীজি থাকা মানে একটা বিরাট ছাতার মতন যদিও শেষের কয়েক মাস স্বামীজি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তবু স্বামীজি যে আছেন এটাই বড় জিনিস ছিল শুকুল মহারাজের কি হলো তিনি কথা বলার লোকের সঙ্গে বন্ধ করে দিলেন কারোর সঙ্গে মিশতেন না এবং তার মনে শরীরটাকে আর রাখার কোনো প্রয়োজন নেই তারপর আস্তে আস্তে তিনি তার থেকে বেরিয়ে আসেন এবং রামকৃষ্ণ মিশনের বিপুল কর্মযজ্ঞের মধ্যে তিনি নিজে অংশগ্রহণ করতে শুরু করেন বিরাট মাপের বিরাট তার কাজ সেটা নিয়ে তো আলোচনা করবই শুকুল মহারাজ খুব যত্ন করে বিছনা করতেন খুব যত্ন করে একেবারে খুব সাদামাটা বিছনা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন এবং অনেকক্ষণ সময় নিয়ে বিছনা করতেন তো একদিন থেকে প্রশ্ন করেছিলেন অনেকে যে আপনি এরকম যত্ন করে বিছনা করেন কেন তারা ভেবেছিলেন তিনি বুঝি শয্যা বিলাসী অনেকে যারা খুব ঘুমাতে ভালোবাসে বা শুয়ে থাকতে ভালোবাসে তারা খুব যত্ন করে বিছনা করে হয়তো সেই কারণেই শুকুল এটি করেছিলেন তো উনি বলেছিলেন যে স্বামীজি যখন সকালে বেড়াতে যেতেন তখন মাঝে মাঝেই ওর বিষ্ণু এসে গোড়াগড়ি দিতেন তারপর স্বামীজি একদিন হারিয়ে গেলেন চলে গেলেন তার দেহত্যাগ হলো তিনি একদিন দেখলেন আত্মানন্দজি স্বপ্ন দেখলেন যে স্বামীজি এসে গড়াগড়ি দিচ্ছেন ওর খাটে যদি কোনো দিন আবার স্বামী স্বামীজি এসে গড়াগড়ি দেন সেই জন্য জন্যে এরম করে রেখেছিলেন এই আনুগত্য দেখা যায় না যে কবে আবার গুরু আসবেন এসে তিনি আবার বিষ্ণায় গড়াগড়ি দেবেন এই ভেবে তিনি বিছনাটিকে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন অত্যন্ত কৃষ্ণ সাধনার জীবন ছিল একেবারে অত্যন্ত কৃষ্ণ সাধন করেছিলেন এবং উনিশশো সালে ঠিক একশো বছর আগে তিনি মারা যান কবে জন্মেছিলেন জানা যায় না কিন্তু ওই আমার ধারণা আঠেরোশো সত্তর থেকে চুয়াত্তরের মধ্যে কোনো একটা সময় তিনি জন্মেছিলেন কারণ যাদের সঙ্গে তিনি পড়াশোনা করতেন তাদের সমবয়সী যদি হন বিরজানন্দজি বা প্রকাশানন্দজি বা শুদ্ধানন্দ প্রকাশানন্দ একটু ছোটো ছিলেন শুদ্ধানন্দজি এদের সমসাময়িক তো ফলে ওই আঠেরো সত্তর একাত্তর সালের মধ্যে জন্মেছিলেন বলে আমার ধারণা তো আত্মানন্দজি স্বামীজি তো চলে গেলেন স্বামীজি চলে যাওয়ার পর তিনি নানা কাজে ব্যস্ত হয়ে পড়লেন তিনি ঢাকায় গেলেন এবং ওই মঠটিকে প্রতিষ্ঠা করলেন ঢাকায় যে মঠটি রয়েছে সেদিকে তিনি প্রতিষ্ঠা করলেন আত্মানন্দজি প্রতিষ্ঠা করেন তিনি দীর্ঘদিন সম্বলপুরে ছিলেন সম্বলপুরে তিনি বহু এবং যারা আসতেন গৃহী তাদের সঙ্গে নানাভাবে কথা বলতেন গল্প করতেন এবং আলোচনা করতেন তিনি বেলুড় মঠে স্বামীজির কথা পড়াতে শুরু করেন কমপ্লিট ওয়ার্কস তখন বেরিয়ে গেছে শোনা যায় উনি তেতাল্লিশ বার কমপ্লিট ওয়ার্কস পড়েছিলেন এবং কমপ্লিট ওয়ার্কস পড়ে স্বামীজির নিজের কথা তিনি সেইভাবে প্রচার করতেন যারা তরুণ ব্রহ্মচারী তাদের সামনে তিনি বাগ্মি ছিলেন প্রবুদ্ধ ভারতের দুটো ইস্যুতে তার বাগ্মিতার কথা বলা আছে কিন্তু তিনি বক্তৃতা করতে চাইতেন না কিন্তু যখন কোনো জিনিস বোঝাতেন স্বামীজির দৃষ্টিভঙ্গি থেকে বোঝাতেন এবং তিনি মনে করতেন যে স্বামীজির কথাগুলো স্বামীজির ভাবে পড়া দরকার শুধু পড়ে গেলেই হবে না স্বামীজির ভাবটা কি। স্বামী যখন বলছেন যে পড়েছ পিতৃদেব ভব মাতৃদেব ভব আমি বলি দরিদ্র দেবভব মূর্খ দেব দেবভব দরিদ্র মূর্খ অজ্ঞান কাতর এনাই তোমার দেবতা হন এদের সেবাই পরম ধর্ম জানবে এটা কিন্তু শুধু কথার কথা নয় এটা স্বামীজির গভীর অন্তরের কথা এইটাকে তিনি সেইভাবে প্রাঞ্জল ভাষায় বলতে পারতেন যখন তিনি সম্বলপুরে আছেন তখন তিনি ভক্তদের প্রায় জিজ্ঞেস করতেন যে আচ্ছা আপনারা কী করেন অফিস থেকে এসে বলেন স্নান টান করি তো জব ধ্যান করি তারপর কথামৃত পড়তে বসি দেখেই তিনি তাদের খড়ম নিয়ে তাড়া করতেন বলতেন কথামৃত পড়তে বসেন শ্রীরামকৃষ্ণ কালের বেদ এই বেদ কোনোদিন দিন বোঝা যাবে না যদি না বেদের ভাষ্য পড়েন আগে স্বামীজি পড়ুন তাহলে শ্রীরামকৃষ্ণকে বুঝতে পারবেন আমাকে আমি ছোটোবেলায় নিজে বিবেকানন্দ পড়া শুরু করেছিলাম অনেকে কথামৃত পড়তেন স্বামীজি কম পড়তেন এখনও তাই স্বামীজি কমই পড়েন লোকে আমার নিজের ধারণা যে আত্মানন্দজির কথাটি একেবারে ঠিক যদি স্বামীজিকে না পড়া যায় তাহলে কথামৃত বোঝা সম্ভব নয় কারণ কথামৃতের পরতে পড়তে যে সেবার কথা আছে সেই সেবাটি বুঝতে গেলে স্বামীজিকে একেবারে গভীরভাবে অনুধানের প্রয়োজন মাস্টার সঙ্গে পরিচয় হয়েছিল পরিচয় হয়েছিল মনোমোহন মিত্র এবং রামচন্দ্র দত্তের কাছে তাদের সঙ্গে তো শ্রীরামকৃষ্ণের কথা শুনেছিলেন আত্মানন্দজি এবং সারা জীবন সেই ভাবটি তার মধ্যে ছিল এমন একটা দুর্লভ জীবন তার ছিল যে মানুষ তাকে দেখে অনুপ্রাণিত হতো এই যে ঠাকুর স্বামীজি বলেছিলেন না যে বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম জীবের গগন বেদী হা কার থামাতে বিধবা মুছাতে পুত্রহীনার প্রাণে শান্তিতে অজ্ঞ জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে সকলের ঐহিক ও পরমার্থিক মঙ্গল বিধান করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে সন্ন্যাসীর গেরুয়া পোশাক এ তো যুদ্ধের অঙ্গসজ্জা এটিকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছিলেন আত্মানন্দজি যেখানেই গেছেন স্বামীজি সবসময় বলতেন যে একটা স্কুল তৈরি করবি একটা সঙ্গ হবে এবং একটা কাগজ বের করবি সেটা ছিল স্বামীজির একেবারে অসাধারণ একটা থিওরি যে যেখানেই যাবে সেখানে বাচ্চাদের পড়াতে হবে একটা সংঘ প্রতিষ্ঠা করতে হবে অর্গানাইজেশান নাহলে তো পড়ানোটা বন্ধ হয়ে যাবে এবং একটা কাগজ বের করতে হবে যে আমরা কি বলতে চাই সেটা মানুষকে বলার জন্য। এই যে স্বামীজিরা কনসেপ্ট ছিল সাংঘাতিক কনসেপ্ট কিন্তু মানে স্বামীজি ছাড়া দ্বিতীয় ভারতবর্ষে কেউ এটি মাথাতেই আসেনি যে কাগজের মধ্যে দিয়ে যদি ইতিবাচক বোধ দেওয়া যায় তাহলে মানুষের মনের পরিবর্তন হতে বাধ্য আমি তো নিজে দীর্ঘদিন খবরের কাগজে চাকরি করি আমারও বারবার মনে হয়েছে যে যে তরুণ সমাজ তাদের যে ভালো কথা শোনানো গেল না যদি ভালো কথা তাদের শোনানো যেত এবং প্রত্যেক দিন টেলিভিশন চ্যানেলে কিছু ঝগড়ার বদলে যদি ইতিবাচক কোথায় কি ঘটছে শোনানো যেত তাহলে বহু তরুণ তরুণী তাদের প্রতি আকৃষ্ট হয়ে সমাজ গঠনে অংশ গ্রহণ করতেন কিন্তু আমরা সেটা করে উঠতে পারলাম না স্বামীজি সেই উদ্দেশ্যে উদ্বোধন পত্রিকা স্থাপিত করেছিলেন স্থাপন করেছিলেন আজকে সেটি আলোচনার বিষয় নয় সেটা বলছি না কিন্তু আত্মানন্দ যেখানেই গেছেন সেখান সেখানে স্বামীজির কথা স্বামীজির ভাবে তিনি বলতেন এবং তিনি স্বামীজির মতো পোশাক আশাক করতেন চলন বলন স্বামীজির মতো তার শরীরের মধ্যে চলে এসেছিলো স্বামীজির নিজের একটা কথা আছে ওয়ে আই মেডিটেট আপন বুদ্ধ আই বিকাম বুদ্ধ তো দেখা যায় যে আত্মানন্দজির মধ্যেও সেই শক্তি তার এসে গিয়েছিল এবং তিনিও যখন হাঁটতেন তখন সবাই তার ব্যক্তিত্বের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকত স্বামীজির আত্মানন্দের সঙ্গে আর যার খুব বন্ধুত্ব হয়েছিল তিনি হচ্ছেন গিরিশ চন্দ্র ঘোষ গিরিশচন্দ্র ঘোষের যে নাটকগুলো ছিল চৈতন্যলীলা বুদ্ধদেব চরিত প্রহ্লাদ তারপর জনা এই যে নাটকগুলো তিনি করেছিলেন সেই নাটকগুলোর মুখস্থ ছিল এবং মাঝে মাঝেই তিনি সেগুলো আবৃত্তি করতেন মনে রাখতে হবে গিরিশচন্দ্র ঘোষের নাটক এটা কিন্তু শুধুমাত্র নাটক নয় একেবারে নাটকের মধ্যে গভীর দর্শন আছে যখন গিরিশচন্দ্র লাইট অফ এশিয়া থেকে অনুবাদ করেন বুদ্ধদেব চরিত এবং বুদ্ধদেব চরিত্রে যে গানটি তিনি রচনা করেছিলেন জুড়াইতে চাই কোথায় জুড়াই হতে আসি কোথা ভেসে যায় ফিরে ফিরে আসি কত কাঁতি হাসি কোথা যাই সদা ভাবি এটা কিন্তু ভারতবর্ষ ভারতীয় দর্শনের শেষ কথা এবং বৌদ্ধ দর্শনের নিজের মধ্যে যে ডুবে যাওয়ার কথা বলা রয়েছে সেদিকে গিরিশচন্দ্র কী অসাধারণ ভাষায় প্রকাশ করেছিলেন এবং আত্মানন্দজিও যখনই অবসর পেতেন তখন গিরিশচন্দ্রের নাটকের বিভিন্ন জায়গা থেকে নিজে উদ্ধৃতি দিয়ে আশেপাশে যারা মানুষকে অনুপ্রাণিত করতেন আমরা যদি বিল্লমল মঙ্গল নাটকের কথা ভাবি সেইখানে আমরা দেখব গিরিশচন্দ্র একটি অপূর্ব গান আছে ওঠানা বা প্রেমের তুফানে টানে প্রাণ জায়রে ভেসে কোথায় নে যায় কী জানে কোথাও ভীষণ ঘুরন পাক চুবন খেয়ে হাঁপিয়ে ওঠে দুনিয়া দেখে ফাঁক কোথাও তত্তরে ধায় ভাসিয়ে নে যায় টান পড়েছে কিটানে ওঠা বা প্রেমের তুফানে এই যে সাধকের অবস্থার কথা গিরিশচন্দ্র বর্ণনা করেছিলেন আর গিরিশচন্দ্রের সুবিধে ছিল যে গিরিশচন্দ্র তার ভেতরে যে দর্শন ছিল সে দার্শনিক মানুষটিকে তিনি সারা জীবন বহন করে বেরিয়েছেন তিনি যখন কথা বলেছেন তিনি যখন লিখেছেন তিনি যখন চিন্তাভাবনা করেছেন তিনি সেটি করেছেন বলেই তাকে মঞ্চের জনক বলা হয় শিশির ভাদুরী বলেছিলেন তিনিই ছিলেন জনক এর খুড়া যেটা কেউ কোনো কালে ছিল না আত্মানন্দিকে গিরিশচন্দ্র অত্যন্ত স্নেহ করতেন স্নেহ করতেন তার কাজের জন্যে গিরিশচন্দ্র মনে রাখতে হবে রামকৃষ্ণ সঙ্গে স্বামীজিকে যদি ঠাকুরের কোনো গৃহিপার্শ্বদ সবচেয়ে ভালোবেসে থাকেন তিনি গিরিশ ঘোষ সবচেয়ে ভালোবেসে থাকেন কারণ গিরিশ ঘোষ স্বামীজিকে এতটাই ভালোবাসতেন যে তাকে একদিন বলা হয়েছিল যে আপনি যদি কখনো কখনও শোনেন যে স্বামীজি কোনো অপরাধ করেছে। তাহলে কি করবে গিরিশ ঘোষ বলেছেন যদি কখনও শুনি তাহলে যে বলছে তার জিভটা চিনে নেবো তখন বলা হচ্ছিল আপনি যদি দেখেন তাহলে কী করবেন মানে নিজের চোখটাই উপরে দেবো এই যে বিশ্বাস গিরিশ ঘোষের ছিল সাংঘাতিক এবং আত্মানন্দ যে যেহেতু তার গুরুর প্রতি এই তীব্র বিশ্বাস তাই গিরিশচন্দ্রকে তিনি অত্যন্ত স্নেহ করতেন গিরিশচন্দ্র অত্যন্ত স্নেহ তিনি পেয়েছিলেন ভালোবাসা পেয়েছিলেন এবং গিরিশ ঘোষের ভেতরে তো একটা ডাকাবুকো ভাব ছিল ফলে বিবেকানন্দ এই ডাকাবুকো ভাবটাকে সবসময় পছন্দ করতেন বিবেকানন্দ সবসময় চাইতেন যে তার শিষ্যরা তার মতোই সাহসী হবে এবং তারা সবসময় কাজ করবে নিরলসভাবে আত্মানন্দজি ধরুন ঢাকায় সে যুগে গিয়ে আমার কিন্তু একটা জিনিস মানে খুব মন দিয়ে আজকাল যখন এদের কথা পড়ি তখন মনে হয় যে এখন আমরা অন্য দেশ ভাবি ঢাকাটাকে তখন তো পূর্ববঙ্গ ছিল এবং সে পূর্ববঙ্গে স্বামীজির কথা বলে তিনি মাতাতে পেরেছিলেন মাতিয়ে দিয়েছিলেন মানুষকে আমাদের দুর্ভাগ্য এই যে স্বামী অব্যোতানন্দজি ছাড়া স্বামীজির শিষ্যদের কথা কেউ লিখলেন না ঢাকায় তিনি কি কাজ করেছেন তার একটা হিসেব যদি আমরা পেতাম তাহলে দেখতাম যে তিনি কি বিশাল কাজ করে গেছেন এবং মানুষের মধ্যে কীভাবে বেদান্তের প্রচার করে গেছেন স্বামী আত্মানন্দজি স্বামীজি তাকে বলেছিলেন শোন যেটা মেডিটেট করবি সেটার প্র্যাকটিক্যাল ইউজ না করলে মেডিটেশনের কোনো মূল্য নেই এই যে স্বামীজির কথাটি এ কথাটি কিন্তু স্বামীজি বহুবার বলেছেন যখন স্বামীজি তার বিখ্যাত বক্তৃতা দিচ্ছেন আমেরিকায় উনিশে সেপ্টেম্বর আঠারোশো সাল পেপার অন হিন্দুইজম সেখানে স্বামীজি এক জায়গায় বলছেন এ ম্যান মে বিলিভ ইন অল দি চার্চেস ইন দ্য ওয়ার্ল্ড হি মে ক্যারি অন ইজ হেড অল দি সিক্রেট বুকস এভার রিটিন হি মে ব্যাপটাইজ হিমসেলফ ইন অল দি রিভার্স অফ দি আর্থ বাট ইফি হ্যাজ নো পারসেপশন অফ গড আই শ্যাল ক্লাস হিম উইথ দি র্যাঙ্কেস্ট এথিস্ট বেদান্ত যে চর্চা সেটা আমাদের টোলে হতো সেখানে গুরুমশাই পড়াতেন কিন্তু কেউ স্বপ্নেও কখনো ভাবেননি যে বেদান্ত যারা দ্বারা একটা জীবন তৈরি করা যায় স্বামীজি তাদের শিষ্যদের তৈরি করেছিলেন তাদের বলেছিলেন যে এই বেদান্তটাকে নিজের জীবনটা দিয়ে এমনভাবে প্রতিফলিত করতে হবে যে মানুষ উপকৃত হয় দেখুন এখন তো সেই এক্সপেরিমেন্টটা আস্তে আস্তে সত্যি বলে প্রমাণ হচ্ছে যে মানুষের যদি পরিবর্তন ঘটাতে হয় তার মনের যদি পরিবর্তন ঘটাতে হয় তাহলে বেদান্ত ছাড়া আর কোনো উপায় নেই তো আত্মানন্দজি সেটিকে খুব গভীরভাবে অনুভব করেছিলেন এবং অনুভব করার জন্যেই তিনি ছিলেন স্বামীজির মূর্ত প্রচারক এবং স্বামীজির কথা তিনি এমনভাবে বলতেন যে সবাই মনে করত যে স্বামীজি যেন এসে সেখানে উপস্থিত হয়েছেন আত্মানন্দজি সম্বলপুরে অনেক দিন ছিলেন আত্মানন্দজি বেনারসে ছিলেন এবং স্বামী অখণ্ডানন্দজি এবং তুরিয়ানন্দজি অগাধ স্নেহ পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের এই দুই শিষ্য এরা কিন্তু অসম্ভব কর্মযোগী ছিলেন আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশন পয়লা মে আঠেরশো সালে প্রতিষ্ঠিত হয় তার পনেরো দিনের মধ্যে অখণ্ডানন্দজি সারগাছিতে অনাথ আশ্রম তৈরি করেন এবং অনাথ আশ্রম তৈরি করে তাদের সঙ্গে নিরলস সেবা করে যান আর স্বামী তুরিয়ানন্দজি তিনি আমেরিকাতে বিরাট কাজ করেছিলেন একেবারে নীরবে থেকে তিনি আমেরিকায় কাজ এগিয়ে নিয়ে গিয়েছিলেন অসাধারণ মানুষের এবং জব এমনভাবে করতেন যে সেইটা একটা দৃষ্টান্ত ছিল জব করাটা স্বামীজি একটা অন্য থিওরি ছিল সেই থিওরিটা আধুনিককালে মানুষ গ্রহণ করছে জবের ইন্টারনাল স্ট্রেংথ যদি বাড়ানো যায় তাহলে বাইরে তার প্রতিফলন হবেই আত্মানন্দজি বলছেন যে স্বামীজিকে তিনি দেখেছেন আসতেন যখন ঠাকুর ঘরে তখন তিন চার ঘন্টা এক আসনে থেকে বসে থাকতেন এবং আশেপাশে যারা ছিলেন তার শিষ্যরা বিশেষ করে তারা সেখানে নিঃশ্বাস ফেলতে ভয় পেতেন যে যদি স্বামীজির সে নিঃশ্বাসের শব্দে ধ্যানটা ভেঙে যায় এই যে ইন্টার্নাল স্ট্রেংথ এটা না বাড়লে এক্সটার্নাল স্ট্রেং কোনোদিন হবে না রামকৃষ্ণ মিশনের যে আত্মান ও মুখ্যার্থ চ আত্মান ও মুখ্যার্থম হচ্ছে প্রথম পাঠ যে কোনো এনজিওর সঙ্গে রামকৃষ্ণ মিশনের মূল তফাত হচ্ছে যে এনজিওরা নিরলসভাবে কাজ করে যান একটা দর্শনে বিশ্বাস করেন কিন্তু যেহেতু ইন্টার্নাল ক্লিনজিংয়ে বিশ্বাস করেন না তাই সেই ফিলোসফিটায় যদি আঘাত লাগে তারা সেখান থেকে সরে আসেন বা তারা যেমন সেবা করেন তার মধ্যে এক্সপেকটেশান থাকে রামকৃষ্ণ মিশনে যে সেবা তার মধ্যে কিন্তু কোনো এক্সপেকটেশান নেই তার জন্য সরলা দেবী চৌধুরানী বলেছিলেন এদের সংসারের তুল্য কাজের মধ্যে সংসারের স্বার্থপর স্বার্থ পরবশতা নেই শুধু কর্তব্যের তাগিদ রয়েছে এই যে মানুষকে কর্তব্যে সচেতন করা তখন আত্মানন্দজি সেই স্বামীজিরা বিশ্বাস করতেন যে মানুষকে কর্তব্যে যদি সচেতন না করা যায় তাহলে ভারতবর্ষ জাগবে না ভারতবর্ষ জাগানটা ছিল জীবনের একমাত্র দর্শন যে কীভাবে ভারতবর্ষ জাগতে পারে স্বাধীনতার পঁচাত্তর বছর পরে যদি আমরা স্বামীজি সেই কথাগুলো আবার অনুসরণ করি আবার নতুন করে ভাবতে শুরু করি তাহলে আমাদের মন পাল্টাতে বাধ্য আমাদের দেশের বর্তমানকালে সবচেয়ে সমস্যাটা কী এই হৃদয়হীন মানুষ সে যত বড়ই হোক না কেন আর যত ছোটই হোক না কেন যেহেতু হৃদয়টা শুকিয়ে যাচ্ছে তাই কোনো সিদ্ধান্ত মানুষের কোনো কাজে লাগছে না এবং প্রত্যেকটি সিদ্ধান্তের মধ্যে নিজের নির্লজ্জ অহংকার প্রকাশ পাচ্ছে এইটি হয় হচ্ছে যখন মানুষ কিছুতেই আরেকটি মানুষের সঙ্গে তাদের মানসিক নৈকট্য এবং একীকরণ হয় না যেহেতু আত্মানন্দ জবধান এত করতেন যে তার ভেতর থেকে সেই সবসময় সেই বোধটা ছিল আমি এবং আমার পাশের মানুষটি স্বরূপত এক তারপর তিনি যখন বাস যখন একেবারে হাতে কলমে সেবা করতেন সেই দর্শনটাই প্রতিফলিত হতো গোবিন্দ সদাশিব ঘুড়ির একটি বই আছে বইটির নাম ইন্ডিয়ান সাধুস আমি বারবার এই বইটির কথা এখানে বলেছি ইন্ডিয়ান সাধুজে গোবিন্দ সদাশিব ঘুড়ি বলছেন যে ইট উড বি রং টু অ্যাসার্ট অ্যাস সাম হ্যাভ অ্যাসার্টেড তাদের জেনারেলিটি অফ অ্যাথেটিক্স ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস অ্যাসোসিয়াসিজম অ্যাজ এ কনভিনিয়েন্ট প্রফেশান অর এ ডিসেন্ট ক্লোক ফর ইন্ডোলেন্স যে বহুলো কি এই সন্ন্যাস জীবনের প্রতি আকৃষ্ট হয়েছে আলস্য করবে এবং কনভিনিয়েন্ট প্রফেশান বলে একটা ভালো পেশা পাওয়া গেল একটা গেরুয়া পড়ে ভালো পেশা পাওয়া গেল গোবিন্দ সদাশিবরি তাদের সমালোচনা করেছেন আত্মানন্দজি যেখানেই গেছেন সেটি আমাদের মনে রাখতে হবে তিনি ব্যক্তিত্ব দিয়ে আশেপাশের মানুষকে কর্মে অনুপ্রাণিত করেছেন এই যে ইনজেক্ট করা স্বামীজি তো বলতেন যে ইনজেক্ট করো স্বামীজি সবসময় বলতেন শিষ্যকে বলছেন বারবার আমরা এখন স্বামী শিষ্য সংবাদ আলোচনা করেছিলাম আমরা এনে দীর্ঘ আলোচনা করেছি স্বামীজি বলছেন যদি বেদান্তে বিশ্বাস করিস মানুষের কাছে যা মানুষকে গিয়ে বল তোমার মধ্যেই সব শক্তি তুমি জেগে ওঠো এটা বলা খুব সোজা এ কাজে করা খুব কঠিন আর একটা কথা মনে রাখতে হবে তখন কিন্তু রামকৃষ্ণ মিশনের ফর্ম্যাটিভ ইয়ার্স উনিশশো সাল উনিশশো তিন সাল উনিশশো সাল এগুলো ফর্ম্যাটিভ ইয়ার্স এবং এই ফর্মেটিভ ইয়ার্সে রামকৃষ্ণ মিশনের উপর নানা আঘাত এসেছিল সন্ন্যাস সন্ন্যাসী গিয়ে গ্রামে স্কুল খুলছে সাহেবরা ভাবতো বিপ্লবের কথা ছড়াচ্ছে এবং যখন বলতো রামকৃষ্ণ মিশনে রয়েছি তখন তাদের ওপর নানা নানা আঘাত এসেছে স্বামী শারদানন্দজি বহু জায়গায় তাকে পুলিশে গিয়ে মিশনের ব্রহ্মচারীদের বা শাহদের ছাড়াতে হয়েছে তার কারণই হচ্ছে যে সাহেবরা মনে করত যে এরা বিপ্লবের কথা বলছে এবং মানুষের মাথাটা গুলিয়ে দিতে চাইছে ভারতবর্ষের কথা বলা মানে তাদের কাছে তখন বিপ্লবের কথা তাকে তাদের কথা ভারতবর্ষের কথা মানেই হচ্ছে স্বাধীনতার কথা তারা বলছে স্বামীজি তো বারবার তাই বলছেন না ফ্রিডাম ইজ দ্য সং অফ দ্য সোল যখন একটি মানুষকে বলছে যে তুমি তুমি কোনো বাধা মানবে না তুমি স্বাধীন সাহেবরা স্বাধীন শব্দটা শুনেই কেঁপে উঠত ফ্রিডাম মানে ভাবতো পলিটিক্যাল ফ্রিডম ফ্রিডম ফ্রম উইকনেসেস ফ্রিডাম ফ্রম শর্টকামিং সেটা তারা ভাবতে পারতো না আত্মানন্দজি যেখানে এবং আরেকটা জিনিস আমরা আত্মানন্দের জীবন পড়লে পাই সেটা হচ্ছে যে নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটি কাজ পালন করা এই যে স্বামীজি বলেছিলেন না এর ও সব ব্যাপারে অনার্স স্বামীজি দেখেই বুঝেছিলেন একেবারে তরুণ ছেলেটিকে যে আঠেরোশো আটানব্বই সালে যে এর ভেতরে সেই পোটেন্সিয়ালিটিটা আছে যে পোটেন্সিয়ালিটি দিয়ে কাজ করতে পারবে আত্মানন্দজি সেই রকম কাজ করে গেছেন এবং কি অদ্ভুত তার জীবন তাঁর তিনি এবং শুদ্ধানন্দজি দুজনেই বেনারাসে একসঙ্গে অসুখে পড়লেন এমন অসুখ মানে জ্বর এলো তখন তিনি শুদ্ধানন্দজিকে বললেন ভাই আমার মনে হলো স্বামীজির ডাক এসে গেছে স্বামীজির ডাক এসে গেছে আর আমার বেশি থাকা যাবে না এবং তারপরেই তার শরীর চলে যায় এবং তাকে জল সমাধি দেওয়া হয় মণিকনিকা ঘাটে তাকে দাহ করা হয়নি জল সমাধি দেওয়া হয়েছিল আত্মানন্দজির জীবন আরেকটি বড় ঘটনা হচ্ছে উনি যখন ব্যাঙ্গালোরে ছিলেন তখন শারদা মা দক্ষিণ ভারত তার পরিক্রমায় যান উনিশশো সালে এবং আত্মানন্দজি তাকে মাকে সেবা করার সুযোগ পেয়েছিলেন এবং শারদামনির প্রখর ব্যক্তিত্ব দেখে শুধু মুগ্ধ তিনি হননি তিনি মা ছাড়া কিছু ভাবতে পারতেন না আমরা এখানে একটি ঘটনার কথা উল্লেখ করতে পারি গিরিশচন্দ্র ঘোষ তিনি তার গুরু সম্বন্ধে বলেছেন যে তিনি যখন আমাকে বলতেন যে আমার পাহাড়টা টিপে দেওয়ার জন্যে তখন আমি মনে মনে ভাবতাম এই কি আপদ তিনি পাহাড় টিপে দিতেন না শ্রীরামকৃষ্ণে এবং যখনই বলা হতো বললেন তুমি নিজে টিপে নাও সেই গিরিশচন্দ্র এবং স্বামীজি বাগবাজার ঘাটে দাঁড়িয়ে পরস্পর পরস্পরের গায়ে গঙ্গাজল সেটাচ্ছেন শুধু মা সারদার কাছে দেখা করতে যাবেন বলে আমরা যখন মা সারদার কথা বলি আমরা তো ভক্তিগতগত হয়ে বলি ভক্তিগতগত না এমন ব্যক্তিত্ব তার ছিল যে মা সারদার দিকে তাকিয়ে কথা বলা এ মানুষের পক্ষে অসম্ভব ছিল সুনীল গঙ্গোপাধ্যায় তার খুব শ্রদ্ধা ছিল মা সারদার প্রতি একটা বড়ো লেখাও লিখেছিলেন এবং তিনি বলতেন যে স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণ তাদের জীবিতকালে তাদের নানা স্তরে তাদের সমালোচনা হয়েছে স্বামী যখন বেঁচেছিলেন প্রচুর সমালোচনা হয়েছে শ্রীরামকৃষ্ণকে শুনতে হয়েছে কিন্তু মার এই দীর্ঘ জীবন কেউ কিন্তু তাই কোনো দিন সমালোচনা করেননি এর থেকে বোঝা যায় যে তার এমন একটা ব্যক্তিত্বে মাধুর্য ছিল যে মাধুর্য মানুষকে আকৃষ্ট করত। একেবারে আটপৌরে জীবন তো একজন হিন্দু বিধবা স্ত্রী সেই থেকে ওদের এমন একটা এমন একটা চমৎকার ব্যক্তিত্ব ছিল যে আত্মানন্দজি বারবার আত্মানন্দজি একেবারে মার কথা বলতে গিয়ে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে তিনি কথা বলতে পারছেন না যখন তার ভর্ষাস্তি এলো ঢাকা মঠে তখন একেবারে এমন করে অপেক্ষা করছেন তিনি যেন তিনি মাকে দেখতে পাচ্ছেন চোখের সামনে আত্মানন্দ যদি খুব জবদান করতেন না ওর ভীষণ হতো উনি খুব বারবার স্বামীজিকে দেখতেন বারবার অন্য সবাইকে দেখতেন স্বামীজিকে সবচেয়ে বেশি দেখতে পেতেন এবং এই ভীষণটাকে অনুপ্রাণিত করতো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য স্বামীজি একটা কথা বলছেন না যে এডুকেশান ইজ নার্ভাস অ্যাসোসিয়েশন তুমি যদি শিক্ষার কথা বারবার ভাবো বারবার ভাবো সেটা তোমার রক্তমজ্জায় হারে মিশে যাবে রামকৃষ্ণ সঙ্গের যে ইতিহাস তার রক্তমজ্জায় হাড়ে হারে বিবেকানন্দ মিশে গিয়েছিল দুজনের একজনের কথা আগে বলেছি স্বামী স্বরূপানন্দজি তিনি খুব কম বয়সে চলে গিয়েছিলেন প্রবুদ্ধ ভারতে এইটা ছিলেন চৌ বছর বয়সে মারা যান এবং আরেকজন হচ্ছেন স্বামী আত্মানন্দজি এবং আত্মানন্দজি ঘাট ধরে বিবেকানন্দ পড়াতেন শ্রীরামকৃষ্ণ সে তিন রকমের বৈদ্যের কথা বলেছেন বলেছেন উত্তম অধম বৈদ্য সে কী করে সে রুগীকে রুগীর হবে কি খারাপ হবে সে দেখেই না সে পত্ত খেলো কি পত্য খেলো না তাতে তার কিছু এসে যায় না যে মধ্যম বৈদ্য সে রুগীকে বলে দেখো বাবা যদি ওষুধ না খাও তোমার রোগ সারবে না ফলে তোমার রোগ রোগটার জন্য ওষুধ খাওয়া উচিত আর উত্তম বৈদ্য কী করে ওষুধ না খেলে বুকের ওপর বসে মুখের মধ্যে ওষুধটা দিয়ে দেয় ঠাকুর সে তিন ধরনের বৈদ্যের কথা বলেছেন আত্মানন্দজি সে উত্তম বৈদ্য ছিলেন তিনি বিবেকানন্দের কথা শোনাবেনই এবং সব সময় তিনি বিবেকানন্দের চিঠিপত্র ব্রহ্মচারীদের পড়াতেন বিবেকানন্দ যে বানীয় রচনা পড়ো সেখান থেকে আবৃত্তি করে শোনাতেন এবং যারা শুনতেন তারা যেন মনে করতেন যে স্বামীজি কথা বলছেন স্বামীজি নিজে বলেছিলেন তো যে আমার চিঠি পড়বে আমার শক্তি পাবে রোমাডোলা বলেছিলেন যে তিরিশ বছর পরে তার সম্বন্ধে বলতে গিয়ে মনে হয় যখন এই মহাপুরুষের শ্রীমুখ থেকে এই বাণী নির্গত হয়েছিল তখন সবাই কি ভাবে অনুপ্রাণিত হয়েছিল তা ভেবে আমি আশ্চর্য হয়ে যাই আত্মানন্দজির গোটা জীবন স্বামীজির স্বামীজির জন্য উৎসর্গীকৃত নয়তো একটি মানুষ আমি যেটা বলছিলাম সেটা বলেই শেষ করি কতখানি শ্রদ্ধা কতখানি ভালোবাসা থাকলে ওরকম যত্ন করে বিছানা করা যায় যে লোকে মনে করতে পারে এ আর কি এখনকার দিয়ে লোকে মনে করবে আর ওটা থাকবে একটা ম্যাডনেস ম্যাডনেস নয় স্বামীজি এসে ঘরে গড়াগড়ি দিতেন তার সারা জীবন মনে হয়েছে যদি আবার স্বামীজি আসেন যদি দেখেন যে বিছনাটা পরিষ্কার নেই যদি দেখেন অগোছরভাবে বিছনাটা করা হয়েছে তিনি বিরক্ত হবেন তাই তার কাজ মন দিয়ে করা এইটা যে করতে পারে তার কাছে কাজটাই পুজো হয়ে যায় আর যার কাজ পুজো হয়ে যায় তিনিই বিবেকানন্দের আপনার জন্য। তোদের আমি এত ভালোবাসি তোদের জন্য প্রার্থনা করি তোর আমার মতন খেটে খেটে মরে যা এই যে কথা স্বামীজি বলেছেন এটা শুধু মুখের কথা নয় এটা বাস্তবিক তার আশীর্বাদ এবং দেখা গেছে যে যখনই তার শিষ্যরা কোনো বিপদে পড়েছেন তিনি শরীরেই থাকুন বা শরীরে নাই থাকুন তিনি প্রেরণা জুগিয়েছেন যাতে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে যে বিরল জীবন নিয়ে আলোচনা করে আমরা সত্যি অত্যন্ত আনন্দিত আজকে কারণ তিনি স্বামীজিকে বুঝেছিলেন তিনি বোঝাবার শপথ নিয়েছিলেন এবং আশেপাশে ছিলেন তাদের বোঝাতে সমর্থ হয়েছিলেন আমাদের যে দর্শন এই দর্শন আত্মানন্দজির পূর্ণ জীবন থেকে অনুপ্রেরণার ফল আমরাও মনে করি স্বামীজি যদি বোঝানো যায় স্বামী যদি কেউ বোঝে তার জীবন পরিবর্তিত হতে বাধ্য এবং যখন তার জীবনের পরিবর্তন আসে তখন বাকচক্র কৃতার্থ ধন্য হয় আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি প্রাণার